আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন দলের সহকারী কোচ নিক পোথাস। ওয়ানডে ও টি টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফলতা না থাকলেও ধীরে ধীরে সাদা পোশাকে এই ফরম্যাটে টাইগাররা উন্নত করবে বলে আশা প্রকাশ করেন এই দক্ষিণ আফ্রিকান প্রশিক্ষক। জানাচ্ছেন নাজমুস সাকিব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু 2000 সালে। এই ফরম্যাটে খেলার যোগ্যতা অর্জনের 22 বছরে বাংলাদেশ 137 ম্যাচ খেলে মাত্র 17টি জয় পেলেও হেরেছে 102টি। ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটে বাঘের গর্জন বিশ্ব শুনলেও সাদা পোশাকে তা খুঁজে পাওয়া কঠিন। চলতি মাসের 14 তারিখ ঘরের মাঠে সাদা পোশাকের লড়াইয়ে টেস্ট ক্রিকেটের নবীন দল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মাত্র 6টি ম্যাচ খেলে 3টিতে জয় পেয়েছে আফগানরা, যেখানে বাংলাদেশের বিপক্ষেও রয়েছে 1টি। ফলে একমাত্র লাল বলের ম্যাচ সামনে রেখে মিরপুরে প্রি সিরিজ ক্যাম্পে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। হেড কোচ হাতুরি সিংহে ছুটি কাটিয়ে এখন না ফেরায় ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সহকারী কোচ নিক পোথাস। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি, তাই প্রতিটি বিভাগ নিয়ে কাজ করছেন সেরা প্রস্তুতি স্বার্থে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলাটি বেশ চ্যালেঞ্জিং হবে। ওদের বেশ কয়েকজন ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় রয়েছে, তবে ঘরের মাঠে খেলা, কন্ডিশন আমাদের পক্ষে, এখানে আমরা এগিয়ে থাকবো। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থা বরাবরই হতাশার। এই ফরম্যাটে দ্রুত সফল হওয়া সম্ভব নয়। ধীরে ধীরে লাল বলের ক্রিকেটেও বাংলাদেশ উন্নতি করবে বলে মনে করেন এই প্রোটিয়া প্রশিক্ষক। সবকিছুরই সময় প্রয়োজন। একটা নতুন সংস্কৃতিতে এসেই আমি সবকিছু বদলে ফেলার কথা ভাবতে পারি না। আমি তাদের যে সামর্থ্য দেখেছি ভালো না করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে একদল শীর্ষে থাকা মানে অন্য দলের অবনমন। এই উত্থান পতনের সাথেই চলতে হবে। খেলোয়াড়দের যাচাই করার জন্য আমি সময় নিতে চাই। আগামী 10ই জুন বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকায় আসবে আফগানিস্তান। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা।